নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি তেরো মাসের তৈরি হচ্ছে এই যোগে শনি জন্যের জোয়ার হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও সিংহ রাশির প্রত্যেক মানুষ জাতক জাতিকা এবং সমগ্র সিংহবাসীদের জন্যে আমি এক অভিনব সংবাদ বহন করে নিয়েছি আমি তাদের জানাতে চলেছি যে আগামী কুড়ি নভেম্বর থেকে তেরো মাসের জন্য আপনাদের রাশির এক মহা শক্তিশালী যোগ এই যোগ জ্যোতিষশাস্ত্রে সর্বাপেক্ষা শক্তিশালী কারণ এই যোগ কোনো সাধারণ যোগ নয় এই যোগের মধ্যে তৈরি হয় গ্রহরাজ শনি এবং গ্রহ গুরু বৃহস্পতি বৃহস্পতি শনির মিলিত এই যোগকে বলা হয় নিচবঙ্গ রাজযোগ যোগ ধর্ম কর্মাধিপতি যোগ তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশিদের নিয়ে সিংহ রাশি রাশিচক্রের অবশ্যই পঞ্চম রাশি সিংহ রাশি রবির সক্ষেত্র সিংহ রাশির জাতক জাতিকারা প্রতিভান এবং সিংহ রাশি সকল জাতির ওপর প্রভুত্ব করতে পারে তাই সিংহ রাশি বংশগত সিংহ রাশির জন্মগত সিংহ রাশির চারিত্রিক বৈশিষ্ট্যই হচ্ছে রাজত্ব করা কিন্তু বর্তমান এই অভিশপ্ত দু হাজার কুড়িতে সিংহ রাশির জীবনে নানাভাবে বয়ে এনেছে অশান্তি নানাভাবে বয়ে এনেছে দেনার জ্বালা নানাভাবে বয়ে এনেছে অস্থিরতা কিন্তু আর নয় কুড়ি নভেম্বর এই সমস্ত দুর্যোগ সমস্ত ঝড় সমস্ত অসহায় অবস্থা কেটে যাবে রচিত হবে নতুন জীবনের ইতিহাস সূর্যোদয় হবে ভাগ্যের এবং বয়ে আনবে নতুন সংবাদ কীভাবে বয়ে আনবে আপনারা প্রশ্ন করতেই পারেন তার অধিকার আপনাদের আছে আপনারা ভালো করে যদি সিংহ রাশির লক্ষ্য করেন তাহলে সিংহ রাশিতে পঞ্চমে বর্তমানে বসে আছে বৃহস্পতি এবং ষষ্ঠে শনি ষষ্ঠ স্থান থেকে কি জানা যায় ষষ্ঠ স্থান থেকে জানা যায় শত্রুতা ষষ্ঠ স্থান থেকে জানা যায় রোগভোগ ষষ্ঠ স্থান থেকে জানা যায় সরকারি চাকরি ষষ্ঠ স্থান থেকে জানা যায় অবশ্যই মানুষের গুপ্ত ক্ষমতা এই স্থান অর্থাৎ যে স্থানে বর্তমানে শনি বসে আছে এই শনি সিংহ রাশির পক্ষে খুবই মারক যেহেতু সিংহ রাশির অধিপতি সিংহ রাশির পিতা সিংহ রাশির জনগরবি এবং রবির সঙ্গে শনির পিতা পুত্রের সম্পর্ক হল সে সম্পর্ক অবশ্যই তিক্ত শত্রুতার তাই শনি সদা সর্বদা সিংহ রাশিদের শেষ করতে চায় এই শনি বর্তমানে আজকের দিনেও এই তেরোই নভেম্বরও শেষ করছে তাই সিংহ রাশিরা অসহায় সিংহ রাশিরা বেদনাগ্রস্ত সিংহ রাশিরা নানা ক্ষেত্রে হতাশা তাদের জীবনে তাদের কপালে জুটছে কিন্তু চোদ্দ চোদ্দো কুড়ি নভেম্বর যেই ঘটবে সেই ঘটে যাবে এক অবিশ্বাস্য রে দেবগুরু বৃহস্পতি ধর্মকারক বৃহস্পতি ধর্মের আধার বৃহস্পতি চলে যাবেন মকরে শনির সঙ্গে মিট হতে যে শনি তিরিশ বছর ধরে ঘুরে রাশিচক্র পরিভ্রমণ করে মকরে বসে আছে দীর্ঘ বারো বছর পর এই মকরে শনি বৃহস্পতির মিলন হবে এবং তখন শনি তার কুরতা শনি তার খলতা শনি তার অশুভত্ব সম্পূর্ণ কাটিয়ে দেবে এবং বৃহস্পতির সঙ্গে শনি মিট হবে এবং সেই শনি অবশ্যই পবিত্র শনি সেই শনি অবশ্যই শুভদায়ক শনি এবং এই স্থানে যখন শনি বৃহস্পতি মিট হবে তখন সে সমসপ্তম দৃষ্টি দেবে কর্কটে যা সিংহ রাশির স্থান সিংহ রাশির এই স্থানে শনি এবং বৃহস্পতির এই দৃষ্টি অবশ্যই সিংহ রাশিদের ব্যয়ভাব সম্পূর্ণরূপে কমিয়ে দেবে তাদের দুর্যোগ সম্পূর্ণরূপে কমিয়ে দেবে তাদের দেনা তাদের ব্যয় তাদের অসহায় অবস্থা সম্পূর্ণ কাটিয়ে দেবে এবং আগামী দিনে অর্থাৎ দু হাজার একুশের পাথ করে তারা এগিয়ে যাবে দু হাজার একুশের লক্ষ্যে তারা এগিয়ে যাবে এবং আগামীর ভবিষ্যতের সূর্য তাদের জীবনে আসবে তারা প্রত্যক্ষ করবে তারা অনুভব করবে আপনারা যদি সিংহ রাশি হন তাহলে অবশ্যই এই শুভ যোগের রেজাল্ট নেবার জন্য আপনাদের কয়েকটি কর্তব্য আছে সেই কর্তব্য সদা সর্বদা জানবেন ভাগ্য প্লাস চেষ্টা সমান ফল ভাগ্যতে থাকলে চেষ্টা না করলে কখনো ফল লাভ হয় না আপনার কাছে ভাগ্য সরাসরি আসছে শনি বৃহস্পতি একত্রে হয়ে এই শুভক্ষণে কুড়ি নভেম্বর থেকে তেরো মাসের জন্য আপনাকে করতে হবে চেষ্টা সমান ফল সাফল্যের সন্ধানে লক্ষ্যস্থির সাফল্য করতে হবে কিসের সাফল্যের সন্ধান করতে হবে আপনাকে আপনাকে দু হাজার কুড়ির অভিশপকে আশীর্বাদে রূপান্তরিত করার জন্য সাফল্যের সন্ধানে যেতে হবে কিসের সাফল্যের সন্ধানে যেতে হবে আপনাকে আপনাকে আপনার দেনা আপনাকে আপনার সাংসারিক কষ্ট আপনাকে আপনার যাবতীয় অশান্তি নির্মূল করার জন্য সাফল্যের সন্ধানে যেতে হবে কিসের সাফল্য আপনার পেছনে দা করবে আপনি অবশ্যই সাফল্যের সন্ধান করবেন সেই সাফল্য যার জন্য আপনি দীর্ঘদিন অপেক্ষা করে আছেন আর্থিক অগ্রগতি কর্মে বিস্তার সুতরাং সিংহ রাশিরা এই যে শুভ সময় আগত এই শুভ সময়ের জন্যে আপনাদের লক্ষ্য স্থির করতে হবে সাফল্যের সন্ধানে যেতে হবে এবং অবশ্যই জীবনকে আরও বেশি পরিশ্রমী জীবনকে আরও বেশি অগ্রসী জীবনকে আরও বেশি নিজেদের মেলে ধরতে হবে একাধিক কর্মের জোয়ার যে আসবে কোনটা বোধ না করে সেই জোয়ারে গা ভাসি দিতে হবে একাধিক অর্থনৈতিক যে প্রগতি আসবে সেই প্রগতির মধ্যে আপনাকে নিজেকেও বিলীন করে দিতে হবে এবং মনে রাখবেন এই যোগ দীর্ঘকালীন চলবে না তেরো মাস পর বৃহস্পতি আবার স্থান ত্যাগ করে চলে যাবে তখন আপনাদের আবার হা উতাশ করতে হবে তাই এই যে গ্রহ যে আপনাদেরকে শুভ ফল দিতে চলেছে কুড়ি নভেম্বর থেকে তেরো মাস অর্থাৎ দু হাজার ডিসেম্বর পর্যন্ত এই শুভ যোগকে ধরুন ধরে কর্মযজ্ঞে আত্মনিয়োগ করুন দেখবেন আগামীর ভবিষ্যৎ আপনাদেরই নাম লেখা থাকবে রচিত হবে পৃথিবীর নাম্বার ওয়ান রাশি সিংহ রাশি দু হাজার সবচেয়ে সফল রাশি সিংহ রাশি তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোটো করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমিও রিসার্চ করলাম নমস্কার ধন্যবাদ